তো ডাইনিং টেবিলের কভারের দোকানে গিয়ে হাকুল্লা আইসক্রিম খাইছি, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আইসক্রিমটা খুব মজা ছিল, চকলেট ফ্লেভারের আর পোলারের আইসক্রিম কার্নিভাল ছিল, এটা এরকম খুব মজা। 50 টাকা বেড়াতে খসাইছি, তো যাই হোক আইসক্রিমটা খুব মজা ছিল, ঠান্ডা ঠান্ডা। আর এটা যে ওয়েফারটা, ওয়েফারটাও ক্রিস্পি ছিল। তো আমি যেহেতু সোসা, ওই যে কইছিলাম গলা আটকাইছে ভাই, আমার একটু পানি লগাটা আইসক্রিম এনে দেন। তো বেড়াও খুশি হয়ে পানি আনছে আর আইসক্রিম আনছে, মনে করছে যে আমি তো 30-40 হাজার টাকা কেনাকাটা করবই। এলাকা আশায় বুক বাইন্দা বেড়াই কিন্তু আমার লাগে আইসক্রিম আনছে। তো আমি কিন্তু হাল ছাড়ি না, আমি তো অনেক শেয়ানা, আমার লগে তো বেড়াই বুদ্ধিতে পারবো না। বেড়া যদি চলে ডালে ঢালে আমি চলি ফাতে ফাতে। তো যাই হোক, এরম হাজার হাজার ব্যবসায়ীকে সরাই আইসক্রিম 6 বছর ধরে মার্কেট লাইনে থাকি। তো আমি মোটামুটি এই জায়গায় আইসি, 1 মিলিয়ন তো আর বাতাস হয় নাই, তো মানুষ বুইরা বাতাস হয় না, আর আমরাও 1 মিলিয়ন সাবস্ক্রাইবার এমন এমন হয় নাই। তো যাই হোক, আমার 1 মিলিয়নের যে চ্যানেলটা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, আপনারা চাইলে যারা দেখতে পারেন। তো বেড়া আমার এরকম সুন্দর সুন্দর যে কুশন কভার দিতেছে, তো বেড়ারা বুঝতে বাকি রইল না যে ওই যে আমি গত পর্বে যেটা কইছিলাম, 1 লিটার দুধের লগে 2টা কদবেলের সাথে 2 চামচ দই এবং 2 চামচ মইশ্চার করে দেওয়া ব্লেন্ডার করলে যেই কালারটা, সেই কালারটা তো আনা সম্ভব না। তো বেড়া হাল ছেড়ে দিছে। আর আমি যেটা করতেছিলাম, আমি তো ভাবতেছিলাম কেমনে উঠে আনতে দৌড় মারণ যায় যখন, তো আইসক্রিম খাওয়ান শেষে এনে বেশিক্ষণ থাকলে সমস্যা হয়ে যাবো, কিন্তু বেড়া তো হাল ছাড়তেছে না। একবার আমার কার্পেট দেখাইতেছে, একবার আমার ডাইনিং টেবিলের কভার দেখাইতেছে, একবার আমার টি টেবিলের কভার দেখাইতেছে। আর হ্যাঁ, যেহেতু ভাবছি আমি হোলসেলের কাস্টমার, হ্যাঁ তো যা পারতেছে আমার সবই দেখাইতেছে, সবই মানে বেচে লাগবো আমার কাছে, একেবারে সবই বেচে লাগবো। কিন্তু আপা এটির দাম বেশি না, মাত্র 250 টাকা করে পিস কাশ্মীরি কুশন কভার। আপনি অন্য নিউ মার্কেট সহ অন্য যে কোনো জায়গায় গেলে দেখবেন অনেক অনেক দাম, দেখেন আপা এই ডিজাইনটা সুন্দর, এটা আপনার ঘরে মানাইবো। আপা এটা ব্যবসা করলে অনেকে অনেক মানে অনেক ব্যবসা করতে পারবেন, এটি 400-500 টাকা করে বেচতে পারবেন। তো আমি কি করলাম, আমি মাথার মধ্যে একটা বুদ্ধি আটলাম। তো বেড়া তো পারে না, এই যে 30 হাজার টাকার মাল একসাথে গুছায় আমার কইতেছে, এই 30 হাজার টাকার কুশন কভার, ডাইনিং টেবিল কভার আপা আমি আপনার বাসায় ফাটিয়ে দিতেছি, যে লোক দিয়ে দিতেছি, আপনি চেক দিবেন না ক্যাশ দিবেন, হ্যাঁ আপনার খুশি বা বিকাশও ফাটিয়ে দিতে পারেন। তো আমি তো দেহি মাত্র ফকেটে নিয়েছি 5 হাজার টাকা, তাও হলো ঘরের বাজারের টাকা, বাসায় গেলে তো স্বামী একটা মাইরও মাটিতে ফরবো না। তো আমি আমার ফিটে সালাবন্ধনের প্রস্তুতি নিতেছিলাম, বা এদিক ওদিক টাকা বাইরে কইছিলাম, ভাই ওই দেখেন তেলাফুকা কই একটা দৌড় দিয়ে নিয়েছিলাম, কিন্তু দেখি না না বেড়ার ওই দোকানের সামনে আরও 3 জন দাঁড়ায় রয়েছে, দুধ দিন তিনি লুস্টা খাই পরে দাঁত দুধ ভেঙে যাওয়ার জো। তো যাই হোক, বেড়া আমার কইতেছিল যে আফা এখানতে আপনি বাইছিলাম। তো আমি বেড়ারে সান্ত্বনা দিয়ে কইলাম যে ভাই আপনার পদ্মা ব্রিজের কসম, আজকে আমি যাই আমি কালকে আমো। তো ভাইয়ের কইল যে না আফা পদ্মা ব্রিজের কসম দেন না, ভেঙ্গা ভেঙ্গা পড়ে যেতে পারে, আপনি আজকে গেলে কালকে আইবেন না। আমি বুঝতে পারছি আফা আপনার আইসক্রিম খাওয়াইছি, আপনার আমি 1 লিটার পানি, হাফ লিটার পানি খাওয়াইছি, এখন আপনি আমাকে কিছু না কিছু কিনা জানা আফা, নাইলে আমার কিন্তু আইসক্রিমের পয়সা আর পানির পয়সা কিন্তু মিস যাবো। তো বেড়ায় যে কী চালাকে চালাক, আমি আর কী চালাক, বেড়া এক্সেস চালাক। তো আমি ভাবলাম যে 30 হাজার টাকার গচ্চা খাওয়ানোর চাইতে মানিজ্য তো যাইবো, আর আমার স্বামী কিল তো একটা মাটিতে পারবো না। তো আমি ভাবলাম যে আমি 6 পিস কুশন কভার যদি সুন্দর সুন্দর বাচ্চা লইতে পারি, তাহলে এলাকায় বেরিয়ে করে চা খাওয়াতে দাওয়াত দিতে, দাওয়াত দিয়ে তারপরে সবাই রকম এটি আমি 500 টাকা করে কিনছি, তারপরে 500 টাকার কথা করলে তো হেরা 300 টাকা দিব, তো 250 টাকা করে কিনলে আমি 50 টাকা করে লাভ করবো। তো 5 পিস ফার জন্য তো বেশ, মার 1 পিস আমার কাছে ইতিহাস হিসেবে রেখে দিব, কারণ যদি আজকে ধরা খাই, ধরা খেলে তো জামিন নেই। তো যাই হোক, হ্যাঁতে বাচ্চা বাচ্চা আমি 6টা লইলাম। তো 6টা লওয়ার পরে বেড়ারে আমি জিগাইলাম, ভাই এটির দাম কত কইরা? তো আমার কিন্তু বেড়া দেখানোর সময় কইছে যে 1 পিস 250 টাকা কইরা। তো আমি মনে মনে ভাবতেছিলাম, আমি এর আগে নিউ মার্কেটে অনেকবার একটা দোকানে 100 বার গিয়ে দৌড়া নিয়েও খাইছি, বেড়া কয় প্রত্যেক দিন আয়া খালি দেখেন কিনেন তো না, বারবার খালি মার্কেটে আম করে জ্বালান কেন? তো বেড়াটা তো আর আমি বুঝাইতে পারবো না যে আমার যে বেড়া করে জ্বালাইতে ভাল লাগে, শুধু আমি না আমার মতো এরকম অনেক মায়া মানুষ আছে যারা মার্কেটে হুদাহুদি যায়, যা ধাক্কা ধাক্কি করে। তো আমার মতো মানুষের লেগে দেখা যায় কি, যারা অরিজিনাল কেনাকাটা করতে আসে এখন অনেক অসুবিধা হয়। তো আমি কইলাম যে ভাই এটির দাম কত করে? তো বেড়া কইল যে 250 টাকা করে হলে 6টার দাম 1500 টাকা হয়। তো আমি কইলাম যে না ভাই 1500 টাকা হইব না। তো আমি একটা জিনিস বুঝি না, বেড়াটা ক্যালকুলেটারে কেন কয়, মানে মুখে কেন লেখে কয় না? তো যাই হোক, এটা নাহলে পরে আরেক এপিসোড আপনাকে কমু। তো আমি কইলাম ভাই 1000 টাকা দিয়ে বেড়া তো মাথার দিয়ে কইতেছে যে না আফা আপনারা তো, আমি আইসক্রিম আর ফানিতেই তো প্রায় 70 টাকার মতো আপনারা খাওয়াই দিছি, তো আফা আমার তো বিশাল লস হয়ে যাবো, আমার তো মনে করেন কেনা দাম উঠতেছে না। তো বেড়া আবার কইতেছে আপা 1500 টাকা দিয়ে আপনার নিতে হইব। তো দেখলাম যে দোকানের সামনে 3-3টা বেড়া দাঁড়ায় আছে, আমার দৌড়ানি দেওয়ানোর লেগে যদি আমি না কিনি তাহলে আমার খবর আছে। তো আমি কী করবো, আমার জামাই যে 5000 টাকা দিছে, হ্যাঁ আমি 1500 টাকা আলাদা করে ভাবছিলাম যে এটা মাইরা দিবো, এটা দেওয়া কিছু একটা করবো। তো সেই 1500 টাকা আমি চুপি চুপি বাই করলাম, কিন্তু ব্যাটারে আমি দেখাইলাম না। তো আমি যেটা চিন্তা করলাম যে এই 1500 টাকাতে দেখি কিছু কম দাম যায় নাকি, তো এই 1500 টাকাটা বাই করানোর সময় আমার অনেক কষ্ট লাগতেছিল। তো আমি 1500 টাকাটা ব্যাটারে দেখাইতেছিলাম না, আমি জাস্ট
ব্যাটারি দিব, এমন সময় আমার মাথার মধ্যে বুদ্ধির বাতি জ্বলে উঠলো যে ব্যাটারি কম দেই, কই যে আমার কাছে রিক্সা ভাড়া নাই, গাড়ি ভাড়া নেই, দেখি ব্যাটারি মানে কিনা। পরে আমি ব্যাটারি কোনো রকম 1000 টাকা দিয়ে বললাম, ভাই আমাদের গাড়ি ভাড়া নেই, আপনার গাড়ি ভাড়াটা দিয়ে দেন, বাসায় গিয়ে আমি আপনার বিকাশ করে দিব। তো ব্যাটারি কইতেছে না না আপা, ব্যাটা এমন এমন ব্যাটার ব্যাটা আমার যে ইয়ের কুশনের যে কভারগুলো আছে, কুশনের কভারগুলোও কিন্তু সাইডে রেখে দিচ্ছে, আপনারা দেখছেন তো। আমি যে মাথার মধ্যে বুদ্ধি আসছে যে এলাকার বেডি করে এগুলো যে এমনিও গসামো, কমেডি 500 টাকা করে আনছি, 600 টাকা করে আনছি, তাহলে বেডিটা 300 টাকা তো দিয়ে তো কিনবো, কিন্তু টেবিল কভার যদি আনি তাহলে তো এটা করতে পারবো না। তো আমি একবার চিন্তা করছি যে এটা নিমো না, টাকাটা ফেরত নিয়ে বাসা জামগা, তো 1500 টাকা গচ্চা খাই, আমি সেই লেভেলের বাস খাইছি, আমার শখের 1500 টাকায়, 1500 টাকা যদি আমার কাছে থাকতো তাহলে আমি অনেক কিছু করতে পারতাম। তো যাই হোক, আমার মতো শেয়ানাগিরি করে মার্কেটে গুলে মাঝে মধ্যে এরকম গচ্চাও খাইতে পারেন, তো বুদ্ধি খাটায় চলবেন আর কি কমো।